তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডি লাইফ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মোডের বজ্রবৃষ্টি মোডে। তো আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ কিন্তু আছে, এবং কোনো জায়গায় কিন্তু ঘন মেঘও লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে। আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার থাকবে কিছু জেলার ক্ষেত্রে, এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার থাকবে, এমনই কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া বলেছে। এবং এরই সাথে যদি আমরা দুপুরবেলার দিকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, এবং তার সাথে কিন্তু হুগলির দিকে একটু হালকা ফুলকা বৃষ্টি থাকছে। তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দেখি নদিয়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সাথে বাঁকুড়া এবং পুরুলিয়া, দুর্গাপুর, এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে ভারী বজ্রপাতের সাথে। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে আগামী 24 ঘন্টা বৃষ্টির পরিমাণটা দেখি, তাহলে বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা থাকছে এখানে কিন্তু এবার কিন্তু বৃষ্টির পরিমাণে যেটা পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে নদিয়ার দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে, এবং কলকাতার দিকেও কিন্তু থাকছে, তবে উত্তর চব্বিশ পরগনার দিকেও থাকছে, তবে একটু হালকা ফুলকা থাকছে বৃষ্টি, মোটামুটি 15 থেকে 20 মিলিমিটার থাকতে পারে। এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে যে প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একদমই আমরা যদি বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গায় দেখি হলদিবাড়ির সাইডে, তার পূর্ব ভাগটাতে কিন্তু যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 41 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতে। এবং এর সাথে কিন্তু গঙ্গাসাগরের সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 30 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে। এবং এবার হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 32 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এবার কোলাঘাট, খড়গপুর এই সাইডে কিন্তু দেখলে প্রায় 25 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে আরামবাগের সাইডে যদি আমরা দেখি, তাহলে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু প্রায় চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে বর্ধমান, বর্ধমানের সাইডে কিন্তু 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। এবং এপাশে কাটোয়া এবং নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে। অর্থাৎ বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু আমরা আগামী 24 ঘন্টার ক্ষেত্রে পুরোটাই কিন্তু পরিবর্তন দেখছি বজ্রবৃষ্টি মোডে, যেটা আমরা পাচ্ছি বজ্রবৃষ্টি মোডে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হালকা বৃষ্টি থাকছে, তবে এখানে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থাকবে, তবে বজ্রপাত কিন্তু বেশি থাকতে পারে। এবং এই জায়গাগুলিতে কিন্তু শুধুমাত্র বৃষ্টি থাকবে, এবং তেমনভাবে কোনো বজ্রপাতের সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা বিকেলবেলার দিকে দেখি, তাহলে কিন্তু আবারও দেখতে পাচ্ছি এপাশে কিন্তু বৃষ্টির পরিমাণটা, যেটা কিন্তু আমাদের কলকাতা এবং হাওড়া, তার সাথে কোলাঘাট, আরামবাগ এবং এপাশে খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু একটু বেশি থাকছে। এবং তার সাথে কিন্তু আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই রাত্রিবেলার দিকে, দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, যেটা কিন্তু বিভিন্ন জেলার ওপর থাকছে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে আগামী 10 দিনে দেখি কতটা পরিবর্তন থাকতে পারে, তাহলে কিন্তু আমরা বিশেষভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিবর্তন কিন্তু আগামী 10 দিনের আপডেটের ক্ষেত্রে ঘটেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল কিন্তু ছিল প্রায় 100 থেকে 150-200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু ছিল, সেখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 130 থেকে 135 মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গার উপর থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এবং হালকা উপরে যদি আমরা উঠে আসি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে, তারা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 120 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী 10 দিনে থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমরা যদি পশ্চিম মেদিনীপুর সাইডে দেখি